আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নে বিভক্তি, আরো থাকবে সিরিয়া থেকে যে কারণে স্ত্রীহাটের ব্যবস্থা সরিয়ে নিল রাশিয়া। এদিকে চীনকে মোকাবেলা করতে শঙ্কিত পশ্চিমা বিশ্ব, আরো থাকবে ইউক্রেনের প্রতিনিধিকে দেশ থেকে বের করে দিতে বললেন জার্মান এমপি, এবং সর্বশেষ থাকবে রাশিয়ার হাতে ইরানের ড্রোন, ভয়ে কম্পিত মার্কিন যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নে বিভক্তি, প্রাগে ইউরোপীয় ইউনিয়নের প্রধানমন্ত্রীরা মঙ্গলবার ও বুধবার আলোচনা করবেন। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে কথা বলবেন তারা। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল নতুন নিষেধাজ্ঞা হিসেবে রাশিয়ার পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ার বিষয়টি তাদের প্রধান আলোচ্য বিষয় থাকবে। তবে এটি নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। জার্মানি ও ফ্রান্স সরাসরি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে খবর দ্য গার্ডিয়ানের। জার্মানি এবং ফ্রান্স একটি যৌথ বিবৃতিতে বলেছে, রাশিয়ার পর্যটকদের ইউরোপে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হলে এটি উত্তেজনা উস্কে দিবে এবং রাশিয়ার পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ আসবে। রুশ পর্যটকরা এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড ও ফিনল্যান্ডের স্থল সীমা ব্যবহার করে ইউরোপে প্রবেশ করে। লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী গত সপ্তাহে হুমকি দিয়েছেন, যদি ইউরোপীয় ইউনিয়ন রুশ পর্যটকদের ব্যাপারে একমতে পৌঁছাতে না পারে তাহলে তারা নিজেরা ব্যবস্থা নেবেন। রাশিয়ার পর্যটকদের কেন ইউরোপে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন, সেই কারণ ব্যাখ্যা করে গত সপ্তাহে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছিলেন, এটি আমার কাছে খুবই উস্কানিমূলক যে আপনি দেখছেন রাশিয়ার মানুষরা ইউরোপের সৈকতে এবং দক্ষিণ ইউরোপে ঘুরে বেড়াচ্ছে এবং একই সময় ইউক্রেনের 18 থেকে 60 বছর বয়সীরা তাদের দেশ থেকে পর্যন্ত বের হতে পারছেন না, তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হচ্ছে। তিনি আরো বলেন, আমি মনে করি এটি ঠিক আমরা ইউরোপে একসঙ্গে রাশিয়ার পর্যটকদের আসা বন্ধ করে দিতে পারি এবং এটি প্রেসিডেন্ট পুতিনের কাছে একটি পরিষ্কার বার্তা দিবে। সূত্র দ্য গার্ডিয়ান। সিরিয়া থেকে যে কারণে S-300 ব্যবস্থা সরিয়ে নিল রাশিয়া। সিরিয়া থেকে STS-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে রাশিয়া। এই প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারি ক্রিমিয়া সংলগ্ন একটি রুশ বন্দরে পাঠিয়েছে মস্কো। ইসরায়েলের একটি স্যাটেলাইট ইমেজিং কোম্পানির বরাত দিয়ে একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে রয়টার্স। ইমেজস্যাট ইন্টারন্যাশনাল গত এপ্রিলে সিরিয়ার মাসিয়াফে S-300 অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি উপস্থিতি এবং 25 আগস্ট তারতুস বন্দরে হার্ডওয়্যার পাঠানোর পর খালি জায়গাটির ছবি তুলেছে। পৃথক ছবিতে 12 এবং 17 আগস্টের মধ্যে সিরিয়ার টার্তুস বন্দরে ব্যাটারির উপাদানগুলো দেখা গেছে। 20 আগস্টের মধ্যে সেগুলো রাশিয়া পৌঁছে যায়। ISI বলেছে টার্তুস থেকে একটি রুশ জাহাজে ব্যাটারির উপাদানগুলো স্থানান্তর করা হয়। পরে জাহাজটি রাশিয়ার নভরস্কে বন্দরে উদ্দেশ্যে যাত্রা করে। তুরস্কের দার্দেনেলসে প্রণালী হয়ে জাহাজটি বর্তমানে নভরসঙ্কিতে রয়েছে, তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে নিজ দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্দেশ্যে সিরিয়া থেকে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরিয়ে নিয়েছে মস্কো। সিরিয়ায় মোতায়েন করা রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি সিরিয়ার পশ্চিমাঞ্চলে যে ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা হামলা চালিয়েছে তার প্রায় অর্ধেক ভূপাতিত করতে সক্ষম হয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলের 4টি জঙ্গি বিমান গত বৃহস্পতিবার রাতে সিরিয়ার মাইশাব শহরে একটি গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রুশ সেনাদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, ইসরায়েলের 4টি বিমান থেকে মোট 4টি ক্রুজ এবং 16টি গাইডেড বোমা ওই কেন্দ্রের উপর ফেলা হয়। রুশ নির্মিত বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে সিরিয়া সেনারা 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 7টি বোমা ধ্বংস করতে সক্ষম হয়েছে। চীনকে মোকাবেলা করতে শঙ্কিত পশ্চিমা বিশ্ব। ইউরোপীয় দেশগুলো সম্প্রতি বলেছে যে চীনের গোয়েন্দা কার্যক্রমকে বাজিমাত করার মতো হিসাবে বর্ণনা করে বলেছে দেশটির এই দক্ষতা তাদের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা গোয়েন্দা প্রধানরা বলেছেন যে বেইজিং এর গোয়েন্দা কার্যক্রমের পরিধি ও দক্ষতা এখন ক্রেমলিনের সাথে তুলনীয়। তবে চীনের গুপ্তচর বৃত্তির কৌশল রাশিয়া থেকে খুব আলাদা, ফলে পশ্চিমা সংস্থাগুলোকে তাদের কার্যপদ্ধতির পুনর্নিবাস করতে বলা হয়েছে। গত মাসে লন্ডনে এক যৌথ সম্মেলনে ব্রিটিশ অভ্যন্তরীণ গোয়েন্দা পরিষেবা MI5 এর প্রধান ক্যান ম্যাককালাম এবং FBI প্রধান ক্রিস্টোফার ওয়েন বলেন যে রাশিয়ার বিদেশি অভিযানগুলো এখনো সাধারণত অভিজাত কর্মকর্তাদের উপর ন্যস্ত হয়, যাদের লক্ষ্য একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জন এবং যারা নিরাপদ সাংকেতিক যোগাযোগের মতো গুপ্তচর বৃত্তির নিরূপণ কৌশলগুলোতে সুপ্রশিক্ষিত।
কিন্তু চীনের লক্ষ্য রাজনৈতিক প্রভাব থেকে শুরু করে বাণিজ্যিক বা প্রযুক্তিগত গোপনীয়তা অর্জন পর্যন্ত বিস্তৃত। একটি মার্কিন অনুমান অনুসারে চীনা বাণিজ্যিক গুপ্তচর বৃত্তির মাধ্যমে প্রতি বছর মার্কিন বুদ্ধিবৃত্তিক সম্পত্তি থেকে $600 বিলিয়ন চুরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন 6,71,000 চাকরি হারানোর সাথে সাথে প্রতি বছর মোট বিক্রিতে €50 বিলিয়ন মূল্যের আইবি চুরির জন্য চীনকে দায়ী করেছে। চীন অবশ্য এই দাবি অস্বীকার করেছে। প্রাক্তন MI6 ডিরেক্টর অব অপারেশনস এবং এখন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র উপদেষ্টা নাইজেল ইঙ্ক স্টর বলেছেন, চীনের নিরাপত্তা পরিষেবার জন্য দক্ষতার চেয়ে কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন যে সম্ভাব্য সন্দেহভাজনদের জাতিগত প্রোফাইলিং না করেই ঠিক কে চীনা গুপ্তচর তা চিহ্নিত করা একটি অতিরিক্ত চ্যালেঞ্জ। ইঙ্ক স্টার বলেন যে চীনের তুলনায় রাশিয়ার গুপ্তচররা অনেক সময় আনাড়ি বা বেশ অহংকারী হতে পারে এবং কখনো কখনো তারা পারলে আমাকে ধরম মানসিকতার অধিকারী, কিন্তু চীনারা যে কোনো ধরনের গুপ্তচর কেলেঙ্কারি এড়িয়ে চলতে পছন্দ করে কারণ তারা ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করতে চায়। তিনি বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপীয় দেশগুলো 600-এর বেশি রুশ কূটনীতিক এবং কথিত গুপ্তচরদের বহিষ্কার করেছে, তবে বেইজিং এর সাথে অনুরূপ পরিস্থিতি আরো কঠিন হবে। এদিকে পশ্চিমা সংস্থাগুলো চীনের গোয়েন্দা দক্ষতা ও কার্যকরতার সাথে মানিয়ে নিতে লড়াই করছে। FBI বলেছে যে এটি প্রতি 12 ঘন্টায় চীনা গুপ্তচর বৃত্তির করে একটি নতুন তদন্ত শুরু করে। MI5 বলেছে যে 2018 সাল থেকে তাদের চীন সংক্রান্ত চাপ 7 গুণ বেড়েছে। FBI প্রধান ওয়েন বলেন, চীনের প্রচেষ্টার মাত্রা শ্বাসরুদ্ধকর। ইউক্রেনের প্রতিনিধিকে দেশ থেকে বের করে দিতে বললেন জার্মান এমপি। জার্মানি রক্ষণশীল দলের এমপি ইয়ান্স লেহমেন বলেছেন, ইউক্রেনের বিদায়ী রাষ্ট্রদূত জার্মান চ্যান্সেলর অফ শোলসের সঙ্গে দেখা করে যে সমস্ত কথা বলেছেন সেগুলো অত্যন্ত আক্রমণাত্মক, এজন্য তাকে জার্মানিতে নিষিদ্ধ করা উচিত। জার্মানির এই এমপি আরো বলেন, যে ব্যক্তি জার্মানিতে ইউক্রেনের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তার জানা থাকা উচিত যে জার্মানি কি পরিমাণে মানবিক, অর্থনৈতিক এবং সামরিক সহায়তা দিয়েছে। এরপরেও প্রতিনিয়ত ইউক্রেন জার্মানির নীতি এবং এর রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে চলেছে। জার্মান এমপি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কথা বলেছেন। জার্মানির এই এমপি মধ্য ডানপন্থী জোট থেকে নির্বাচিত, যা বর্তমানে জার্মানির সবচেয়ে বড় রাজনৈতিক দল। দীর্ঘদিন ধরে জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আন্দ্রে মেনলিক চলমান ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ে জার্মানি এবং এর কর্মকর্তাদের অবস্থানের সমালোচনা করে আসছেন। মেনলিক জার্মান চ্যান্সেলর অফ শোলসকে পর্যন্ত আলোচনা করাচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জুলাই মাসে মেনলিককে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন এবং ধারণা করা হচ্ছে তাকে উপ-প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে, তবে তিনি এখনো দেশে ফিরে যাননি, জার্মানিতে অবস্থান করছেন। ইয়ান্স লেহমেন ইউক্রেনের এই রাষ্ট্রদূতকে জার্মানিতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য বার্লিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, সূত্র জানিয়েছে পার্স টুডে। রাশিয়ার হাতে ইরানের ড্রোন, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কর্মকর্তারা গণমাধ্যম CNN কে জানিয়েছেন, রাশিয়ার হাতে এসে পৌঁছেছে ইরানের অস্ত্র বহনকারী ড্রোন, এগুলো ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এ মাসের শুরুতে ইরানের বিমান ঘাঁটি থেকে ড্রোনগুলো বুঝে নেয় রাশিয়া। এরপর মধ্য আগস্টে কার্গো বিমানে করে এগুলো রাশিয়ায় নিয়ে আসা হয়। তারা আরও জানিয়েছে, রাশিয়ার কর্মকর্তারা এই মাসের শেষ দিকে এগুলোর ওপর নিজেদের সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। CNN এর আগে জানিয়েছিল এবং এখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, রাশিয়া ইরানের কাছ থেকে মহাজের 6 এবং শহীদ সিরিজের শহীদ 129 এবং শহীদ 191 ড্রোন কিনেছে এবং সেগুলো রাশিয়ায় নিয়ে এসেছে, যেগুলো খুব সম্ভবত ইউক্রেনে ব্যবহার করা হবে। এই দুটি ড্রোনই উচ্চ সক্ষমতা সম্পন্ন অস্ত্র বহনকারী ও নজরদারি চালাতে সক্ষম। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরো জানিয়েছেন, ইরানের মাটিতে এখনো রাশিয়ার ড্রোন অপারেটররা সেগুলো চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। তাদের বিশ্বাস, রাশিয়া এমন কয়েকশো ড্রোন আনার চেষ্টা চালাচ্ছে আকাশ থেকে হামলা চালাতে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ইউক্রেনের ভেতর ব্যবহার করতে। এদিকে ইরানের এসব ড্রোন ইউক্রেন যুদ্ধক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে হিমার্স রকেট লঞ্চারের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, কারণ হিমার্সের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে রুশ সেনারা, সূত্র জানিয়েছে CNN।